নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট কিছুক্ষণ আগেই আজকে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এই নিয়ে গত দুই দিন আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং সেই বিজ্ঞপ্তি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করেছিলাম রিপোর্টটি আজ আবার সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তাই আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম করোনা সংক্রমণ এড়াতে মাত্র পঁচিশ শতাংশ হাজিরা নিয়ে চলছে সরকারি অফিস এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সমস্ত সরকারি কর্মীদের সম্পত্তির বার্ষিক তালিকা জমা দেওয়ার সময় বৃদ্ধি করল নবান্ন জুন থেকে বাড়িয়ে তার তিরিশে সেপ্টেম্বর করা হয়েছে হাতে আরও তিন মাস সময় পাওয়াই সকলেই খুশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টর মনোজ চক্রবর্তী বলেন সম্পত্তির তালিকা জমা দেওয়ার সময় বৃদ্ধির জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসন সূত্রে খবর রাজ্য সরকারের সমস্ত অফিসার ও কর্মীদের অর্থাৎ গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি গ্রুপ ডি বাদে বিভাগের সব সরকারি কর্মীকে প্রতি বছর অ্যাসেট ডিক্লারেশন জমা দিতে হয় সাধারণত প্রত্যেক কর্মী প্রতি বছর তিরিশে এপ্রিলের মধ্যে এই তালিকা জমা দেন এবার করোনা এবং ভোটের জন্য এই সময়সীমা তিরিশে এপ্রিল থেকে বৃদ্ধি করে তিরিশে জুন করা হয়েছিল কিন্তু মে মাসের শেষের দিকে করোনা সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় পয়লা জুন রাজ্য জুড়ে কড়া আত্মশাসন শুরু হয় জরুরি পরিষেবামূলক অফিস ছাড়া সমস্ত সরকারি অফিসও পনেরো দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ষোলোই জুন থেকে পঁচিশ শতাংশ হাজিরা নিয়ে অফিসগুলি খুলেছে তবে এখনও পুরোপুরিভাবে অফিস চালু হয়নি সেই কারণেই তিরিশে জুনের বদলে সময়সীমা তিরিশে সেপ্টেম্বর করা হয়েছে যাতে কারো অসুবিধা না হয় গত বুধবার রাজ্যের অর্থ সচিব মনোজ পন্থ এ ব্যাপারে নবান্ন থেকে একটি নির্দেশিকাও জারি করেছেন রাজ্য সরকারের প্রতিটি দপ্তরের সচিবদের সেই নির্দেশিকার কপি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টর মনোজ চক্রবর্তী বলেন সম্পত্তির তালিকা জমা দেওয়া সময় বৃদ্ধির জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি এতে আমাদের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী উপকৃত হলেন কিছুক্ষণ আগে বর্তমান পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিও আমরা দুদিন আগে শেয়ার করেছিলাম খবরটি আজ শেয়ার করলাম ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ